সোমরস পান করে মাতাল এজাক পখিলা। আচরিত যেন লাগিলেও এতিয়া এয়াই যেন সত্য। এই অভূতপূর্ব দৃশ্য কলিয়াবর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বাগিচার। ভিন্নরঙী পখিলার বিচরণ ভূমিলৈ পরিণত হয়েছে এই বাগিচাখন। এজোপা বনরিয়া পুষ্পবৃক্ষর পৰা নিখৃত সোমরস পান করবলৈকে যেন দূর দিগন্তর পৰা উড়ি আহে জাক জাক পখিলা। প্রকৃতির বেদ উপনিষদত উল্লেখিত দেব দেবতাই সোমরসে সুধা নিবারণ করার দরে এই পখিলা যাকে সোমরস পান করে এক রহস্যময় পরিবেশের সৃষ্টি করেছে ব্রিটিশ নগরী শিলঘাটত। ঘণ্টাকর্ণ নামৰ এই গছজোপার ফুল পাত শিপাকে ধরে সকল অংশের পরাই নিখৃত হয় এক বিশেষ রস। সেই নিখৃত রস খাবলৈ গছজোপাত আহি পৰিছে ভিন্নরঙী পখিলা। রস পান করে কিছু সময় নিচাসক্ত হয়ে পড়া পখিলাবর পুনের আকো ঘুরি ফুরে বাগিচাখনত। ধারণা করা হয়েছে যে বনরিয়া পুষ্পবৃক্ষর পৰা নিখৃত হওয়ার রস নিচাযুক্ত, যার বাবে সেই রস পান করে পখিলাবুরের নিচা লাগি অবশ হয়ে গছজোপাতে পড়ি রয় আর কিছু সময়ের পাছতেই পুনের উড়বলে লয়। ইয়া কলিয়াবর হায়ার সেকেন্ডারি স্কুলের পিছ চোতাল, কলিয়াবরের প্রথম হাইস্কুল 1933 এস্টাবলিশ হয়েছিল। আজির বিষয়টি আহিছে আমার এই বিদ্যালয়ত থাকা এবিধ উদ্ভিদ, মানে ঘণ্টাকর্ণ বলে কোৱা হয়। এই ঘণ্টাকর্ণ ফুলজোপা আমার স্কুলত এয়া আমি প্রায় ছবছরমান আগতে রোপণ করা আর প্রতি বছরেই ইয়ার গুটি পড়ি ইয়াত নতুন নতুন পুলি হয়ে থাকে। আর গছজোপার বিশেষত্ব হল কি যে ইয়াত মানে তিনি জাতর পখিলা গছজোপা ঠিক পুরো ধোয়া ফুল ফুলাই নাই, নুফুলা অবস্থাতেই গছজোপার পাতত আর গা গছত পড়ি পাত আর গা গছর রস খায়, রস খাবলে আহে। আর রস খাই যেটা এটা সময় গিয়ে পখিলাখিনি নিচাগ্রস্ত হয়ে সেই যত যেজোপা গছর রস খায় সেইজোপা গছতে আকো ওলমি থাকে, তেতিয়া চুই দিলেও না যায়। এনেকুৱা এটা আমি প্রত্যক্ষ করছো আর ভাবিছো যে এইটো নিশ্চয় গছজোপাত এনেকুৱা একটা উপাদান থাকিব যেটার কারণে পখিলা আকর্ষিত হয়েছে। তিনি জাতের পখিলা আমি প্রায় দেখিছো আর সংখ্যাত কেতিয়াবা 200-250 আহে। গতি এই এটা আমার স্কুলের মানে সাঁচতিয়া পরিবেশের নিচিনাই হয়েছে, বহু মানুষে চাইছে। এই একটা গবেষণার বিষয় যে কিনো এনেকুৱা উপাদান আছে যেটে নাকি পখিলাক মানে নিচাগ্রস্ত করে তোলে। এই এইখিন সময়তে আহে নভেম্বর অক্টোবর মানের পরে আরম্ভ হয়েছে, অহা অক্টোবর মানের পরে গছবিল ডর হয়েছে। আমি প্রথমতে তো ফুলের ফুলত পখিলা পড়ে এনেকা জানিছিল, কিন্তু আসলে ইয়াত ফুল বলে কথা নাই যে পাততো পড়ে আর কিছুদিন পিছতেই দেখা যাব যে গোটেই পাতবিল ইয়ার ফুটা হয়ে গেছে, অর্থাৎ পাতবিলাকও খায়। পাতবিল খায় মানে পাতর তার রসও খায় এনেকা ধরনের। এই নিশ্চয় একটা গবেষণার বিষয় হব, গতি আমি এই লো আমি বিশেষ ব্যস্ত আর আমি সেই কারণে সাফা করে পেলওয়া নাই। ইয়াত আপনাদের দেখব এনেই অন্যর দৃষ্টিত মানে জঙ্গল করে থাকে বা হাবিয়নি করে থাকে, কিন্তু হাবিয়নির মাজত থাকা এই যে মানে স্কাই স্টার অফ দি স্কাইজ বলে কোয়া হয় পখিলাক, গতি এই জীব প্রজাতিটর আনন্দ পাবর কারণে আমি এইবিল রাখিছো। আর প্রতিটি দিনেই আমার ইয়াত মানে শীতাদিন এই পখিলা আহিব যাকে যাকে। কলিয়াবৰৰ পৰা ৰিধি ফাৰ্মাৰ ৰিপৰ্ট নৰ্থ ইষ্ট নাও।